গুড মর্নিং, আজকে আবার একটা সানডে, তো বেরিয়ে পড়েছি অন্য কোথাও যাওয়ার জন্য। তবে আজকে গরমটা বেশি, সেই জন্য আউটডোর। পুনেতে এরকম ঠান্ডা পড়ে না, সবসময় একই রকম ওয়েদার গরমের মতন। তবে যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম মলের উদ্দেশ্যে। তো পুনের আরেকটা জায়গায় গেলাম, সেখানে মলটা বেশ ভালোই করেছিল। সবে মাত্র 26শে জানুয়ারি গেছে, তো মলের ডেকোরেশন বাগারা সব কিছু বাড়িয়া বানিয়েছে, সুন্দর লাগছে। আরে বৌদি তো দেখি আবার শুরু করে দিল, একটু র্যাম্প ওয়ার্ক তো হবে না, আজকে একটু ঘোরাঘুরি। তো ঘোরাঘুরি পর আমি বললাম যে একটু কিছু সাপোর্টিং ডকুমেন্টের হিসাব সে কিছু বানিয়ে নিই, তাহলে ভাল লাগবে। বললাম ঠিক আছে চলো করে নাও। তারপর আবার উপরে উঠে এলাম, উপরে উঠে আস্তে আস্তে হঠাৎ চোখে পড়লো, আরে বাবা 22শে জানুয়ারি গেছে, অযোধ্যা রাম মন্দির বানিয়েছে। তো রাম মন্দির দেখতে হবে না কিছুক্ষণ, তো রাম মন্দির দেখলাম, অসাধারণ কাজ করেছে নিখুঁতে, সোলার কাজ, বেশ ভালো লাগলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম একটা সোফা সেটের দোকানে, সোফা সেটে গিয়ে দেখতে দেখতে আরে তোমাদের দিদি আবার একটু বসেও দেখে নিল যে এটা কমফর্টেবল আছে কি না। ওকে এটা কমফর্টেবল তো না, হ্যাঁ। তারপরে আমিও শুরু করলাম, আমিও দেখে নিলাম হ্যাঁ বস তো বসতেই হবে না, ভালো লাগছে কি না, চলো বসে নিলাম। এবারে চলে আসবো বাড়ির দিকে, বাড়িতে এসে দেখি ডোডো বসে আছে আমাদের অপেক্ষা। আমার বউ খুব ফুল পছন্দ করে, তাই আসার সময় কিছু ফুল নিয়ে এলাম বউকে উপহার দেওয়ার জন্য। তো বউ সাজাতে খুবই ভালোবাসে ফুল দিয়ে, তো ফুলটা দিয়ে দেখো কেমন সুন্দর সাজাচ্ছে। তো ডাঁটি কেটে জল ভরে এবার তোমার ফুলগুলো একসাথে লাগিয়ে দেবে। আপনারা ক্লিপটা এনজয় করুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।